নতুন কাহিনী বিক্রম বেতাল, গল্পে কথা মঞ্চুরি বিক্রম বেতাল, সবার মনের রূপ কথা বিক্রম বেতাল, স্বপ্নেরই ছড়া পাতা বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম উজ্জয়িনী রাজা গন্ধর্ব সেন, তার চার রানী ও ছয় পুত্র। তার কনিষ্ঠ পুত্র যেমন রূপবান তেমনি বুদ্ধিমান, বিদ্যা অনুরাগী, নীতিপরায়ণ ও বিচক্ষণও বটে। তাই পিতার মৃত্যুর পর তিনিই হলেন উজ্জয়িনীর রাজা, রাজা বিক্রমাদিত্য। তাঁর সুশাসনে চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ল, কিন্তু মহারাজের মনে কোনো শান্তি নেই। তিনি চিন্তা করতে লাগলেন, মন্ত্রীরা প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তা অবশ্যই একবার নিজের চোখে দেখা দরকার। তাই তিনি ঠিক করলেন, তিনি নিজেই গোপনে ছদ্মবেশে নানা জায়গায় ঘুরে প্রজাদের অবস্থা দেখবেন। একদিন শান্তশীল নামে এক সন্ন্যাসীর যোগ সাধনায় সাহায্যের জন্য তিনি সন্ন্যাসীর আশ্রমে হাজির হলেন এবং তাঁর অনুরোধে রাজা শিরীষ গাছ থেকে সব দেহ আনতে চললেন। কিন্তু শান্তশীল সন্ন্যাসী একটি কথা রাজাকে মনে করিয়ে দিলেন। শোনো রাজা, সব দেহকে যখন তুমি নিয়ে আসবে তখন সেই আসার পথে তুমি কোনো কথা বলবে না, তোমাকে সব দেহ বহু চেষ্টা করবে কথা বলাবার, তুমি কিন্তু সেই ফাঁদে পা দেবে না। একবার তুমি কথা বলে ফেললে সব দেহটি কিন্তু আবার ফিরে যাবে সেই শিরীষ গাছে। রাজা শ্মশানে এসে উপস্থিত হলেন। কৃষ্ণা চতুর্দশীর রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সঙ্গে তাল মিলিয়ে পড়ছে মুষলধারে বৃষ্টি। শ্মশানের পরিবেশ অত্যন্ত ভয়াবহ, কিন্তু রাজা বিক্রমাদিত্য একটুও ভয় পেলেন না। তিনি তরবারি উঁচিয়ে রেখে এগিয়ে চললেন ওই শিরীষ গাছটার দিকে। তারপর, ওহে বীর পুরুষ, তুমি কে, আমায় তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমি রাজা বিক্রমাদিত্য, শান্তশীল যোগীর আদেশে তোমাকে তারই আশ্রমে নিয়ে চলেছি, কিন্তু তুমি কে? আমি বেতাল। মহারাজ, কেবল মূর্খরা, বোকারা আর কুঁড়েরা মুখ বুঝে পথ চলে, জ্ঞান বুদ্ধি যাদের আছে
তারা নানা রকম ভালো কাজ করতে করতে ভালো কথা বলতে বলতে পথ চলে। অতএব মহারাজ, আমি তোমাকে একটা গল্প বলবো, এতে তোমার পথ চলার কষ্ট কিন্তু দূর হবে। তবে মহারাজ, গল্পের শেষে আমি একটি প্রশ্ন তোমাকে করব, যদি তার সঠিক উত্তর তুমি দিতে পারো তবেই আমি তোমার সঙ্গে যাব, না হলে আমি কিন্তু ফিরে যাব আবার ওই শিরিষ কাছে। আর যদি তুমি সঠিক উত্তর জেনেও নীরব থাকো তাহলে তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। বেশ, তবে তাই হোক। শোনো তবে, বিষ্ণুপুর নামে এক বিখ্যাত নগরে ধর্মশীল নামে এক রাজা ছিলেন। সেই রাজার মনে খুব দুঃখ ছিল, কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না, ছিল একমাত্র কন্যা মধুমালতী। রাজার মন্ত্রীর নাম ছিল অন্ধক। মন্ত্রী অন্ধক একদিন রাজাকে বললেন, মহারাজ। বলো মন্ত্রী। আপনি একটা মন্দির স্থাপন করে তাতে দেবী কাত্যায়নীর বিগ্রহ প্রতিষ্ঠা করুন ও প্রতিদিন পুজো করুন, এতে আপনার ভালো হবে মহারাজ, আপনার মনের বাসনা পূর্ণ হবে মহারাজ। ঠিক আছে মহামন্ত্রী, তুমি যখন বলছো তখন তাই হবে। সব চেষ্টাই তো করে দেখলাম, কোনো ফলই তো হলো না। মন্ত্রীর কথা মতো রাজা মন্দির স্থাপন করে তাতে দেবী কাত্যায়নীর মূর্তি প্রতিষ্ঠা করলেন এবং ভক্তি ভরে নিত্য পুজো শুরু করলেন। প্রণাম দেবী। হে দেবী, তুমি তো ত্রিলোক জননী, তুমি কি ভক্তের মনের কষ্ট বোঝো না? আমার মনের ইচ্ছা পূরণ করো মা, দয়া করো। হে দেবী, দয়া করো মা। ধর্মশীল, তোর প্রার্থনায় আজ আমি তুষ্ট, বল তোর কি চাই। হে মা, আজ আমার সব আছে, অর্থ, সুখ, প্রতিপত্তি, আমার প্রজাদের উপর দুঃখ দুর্দশার কোনো ছায়া আমি কোনোদিনও পড়তে দিইনি, দিবারাত্র তাদের সুখ শান্তি বজায় রাখার চেষ্টা আমি করেছি মা, কিন্তু আজ আমি বড় দুঃখী, আমার কোনো পুত্র সন্তান নেই। মা, আমায় তুমি উত্তরাধিকার দাও, আমায় পুত্র সন্তান দাও, দয়া করো, দয়া করো দেবী। তথাস্তু, তাই হবে, তোর পুত্রই হবে, সে খুব শান্ত ও ধীর স্বভাবের হবে এবং সর্ববিষয়ে পারদর্শীও হবে। আমাদের রাজপুত্র এসেছে।
আজকে আমাদের মহা উৎসবের দিন। সেই সময় চিরঞ্জীব নামে এক তাঁতির ছেলে তার বন্ধুর সাথে রাজধানীতে এসেছিল। বন্ধু, কি হয়েছে? আজ কিসের উৎসব রাজধানীতে? সবাই কেন এত আনন্দে মেতেছে? তুমি জানো না বন্ধু, বহু আরাধনার পর দেবী কাত্যায়নীর কৃপায় আজ মহারাজের পুত্র সন্তান হয়েছে, তাই আজ সারা রাজ্যে সকলে আনন্দে মেতেছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বন্ধু, মানে আমিও যদি দেবী কাত্যায়নীকে তুষ্ট করতে পারি, তবে নিশ্চয়ই আমি রাজকুমারী মধুমালতীকে বিবাহ করতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই পারবে বন্ধু। তুমিও যদি ভক্তি ভরে মহারাজের মতো দেবী কাত্যায়নীর কাছে প্রার্থনা করো, তবে দেবীর কৃপায় নিশ্চয়ই তোমার বাসনা পূর্ণ হবে বন্ধু। হে দেবী, আমি রাজকুমারী মধুমালতীকে বিবাহ করতে চাই। দেবী, কৃপা করো, দেবী দয়া করো, দয়া করো মোরে। মাগো, আমি যদি তোমার দয়ায় রাজকুমারী মধুমালতীকে বিয়ে করতে পারি, তাহলে আমি আমার মাথা কেটে তোমার পূজা দেব মা। তথাস্তু। এরপর দেবী কাত্যায়নীর কৃপায় রাজকন্যা মধুমালতীর সাথে চিরঞ্জীবের বিবাহ সম্পন্ন হল। বিবাহের পর সুখে শান্তিতে চিরঞ্জীব জীবন কাটাতে লাগল। সংসারের সুখ স্বাচ্ছন্দ্যে মেতে চিরঞ্জীব দেবীর কাছে করা প্রতিজ্ঞার কথা একদম ভুলে গেল। এর বেশ কিছুদিন পর চিরঞ্জীব তার স্ত্রী ও বন্ধু চিরদীপকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে যাচ্ছিল। দেবী কাত্যায়নীর মন্দিরের সামনে এসে তার মনে পড়ে গেল সেই প্রতিজ্ঞার কথা। মাগো, আমি যদি তোমার দয়ায় রাজকুমারী মধুমালতীকে বিয়ে করতে পারি, তাহলে আমি আমার মাথা কেটে তোমার পূজা দেব মা। তোমরা একটু এখানে অপেক্ষা করো বন্ধু, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ বন্ধু, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও বন্ধু। হে দেবী, সংসারের মোহে আমি এতদিন ভুলে গিয়েছিলাম আমার প্রতিজ্ঞার কথা। আমি ভীষণ অন্যায় করেছি, আমি পাপী, তাই আর দেরি করা ঠিক হবে না। এখনই আমার প্রতিজ্ঞা পালন করতে হবে। হে দেবী, আমি তোমাকে কথা দিয়ে ভুলে গিয়েছিলাম, তাই এই মহাপাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমি নিজেকে তোমার কাছে উৎসর্গ করছি দেবী। ও এখনো ফিরছে না কেন চিরদীপ? একবার একবার দেখো তো কি হলো। আমি এক্ষুনি দেখছি, তুমি তুমি এখানে দাঁড়াও, আমি মন্দিরের ভেতরে গিয়ে দেখি দেখি ও কি করছে। কি বন্ধু, তুমি তোমার নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য এভাবে নিজের প্রাণ বিসর্জন দিলে,
কিন্তু আমি এখন কি করব? লোকে এখানে আমাকে দেখলে আমাকেই তো আমার বন্ধুর হত্যাকারী মনে করবে। এর চেয়ে বড় কলঙ্ক তো আর হয় না। আমি তাহলে কি করব? এর চেয়ে আমার মরণই ভালো। হ্যাঁ, আমার মরণই ভালো। এতক্ষণ কেটে গেল, দুজনে কেউই তো ফিরল না, কি হলো একবার দেখি তো। কি সর্বনাশ! হে দেবী, এ কোন পাপের শাস্তি দিলে তুমি আমায়? যখন স্বামী রইল না, তখন আর কিসের বেঁচে থাকা? তাই আমারও আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাছা, তোমার সাহস ও দৃঢ়তা দেখে আমি খুবই খুশি হয়েছি। বলো, তুমি কি বর চাও? দেবী, যদি সত্যি তুমি আমার প্রতি দয়া করে থাকো, তবে তুমি এখনই ওদের মাথা জোড়া লাগিয়ে দাও আর ওদের প্রাণে বাঁচিয়ে দাও। দেবী, বেশ, তাই হবে। তুমি নিজের হাতে ওদের দুজনের মাথা জোড়া লাগিয়ে দাও, ওরা প্রাণ ফিরে পাবে। কি দেবীর কৃপা, আমি আবার জীবন ফিরে পেলাম। বন্ধু বন্ধু, আমরা আবার আমাদের জীবন ফিরে পেয়েছি। হে দেবী, তোমার কি অসীম করুণা! কিন্তু একি একি আমার শরীর যে বন্ধু চিরদীপে শরীর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তা আমার শরীরও যে তোমার শরীর হয়ে গেছে, এই এখন কি হবে? আমি কি করলাম, আমি কি করলাম দেবী? তাড়াহুড়োতে যে আমি একজনের মাথা অন্যজনের শরীরে বসিয়ে দিয়েছি, এখন এখন কি হবে, এখন কি হবে দেবী? এবার বলো তো মহারাজ, এই দুজনের মধ্যে কে মধুমালতীর স্বামী হবে? বলো বলো মহারাজ, চুপ করে থেকো না, বলো। বেতাল, যে শরীরের সাথে মধুমালতীর স্বামী চিরঞ্জীবের মাথা জোড়া আছে, সেই হবে মধুমালতীর স্বামী। কিন্তু মহারাজ, শরীরটা যে বন্ধু চিরদীপের, তা কি করে হবে? তুমি তো জানো বেতাল, নদীর মধ্যে গঙ্গা বড়, পর্বতের মধ্যে সুমেরু, আর গাছের মধ্যে কল্পতরু। তেমনি প্রাণীদের দেহের মধ্যে মাথাই হচ্ছে প্রধান। শাস্ত্রে এ কথা বলা আছে, যার জন্য মাথার নাম রেখেছেন ভক্ত মাঙ্গ। আর তাই চিরঞ্জীবের মাথা যে শরীরে জোড়া লাগানো হয়েছে, সেই হবে রাজকুমারী মধুমালতীর স্বামী। যথার্থই তোমার উত্তর মহারাজ। জয় জয় হোক মহারাজ বিক্রমাদিত্য। কিন্তু মহারাজ, আমাকে নিয়ে যাবার শর্ত তুমি লঙ্ঘন করেছ, তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, আমি চললাম। বেতাল বেতাল, তুমি যেও না। বেতাল, আমি আসছি। বেতাল বেতাল, যেও না। বেতাল বেতাল বেতাল, যেও না।